তো বন্ধুরা, সদ্যই বেরিয়ে আসা খবর শুনে মনে হচ্ছে ভারতের কিছু উদ্যোগপতি একে অপরের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখে নতুন টেকনোলজিকে গ্রহণ করার চেষ্টা করছে এবং এটাকে ভারতের এনার্জি চাহিদাকে পূরণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, রিসেন্টলি রিলায়েন্স এবং অশোক লেল্যান্ডের মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন করা হয়েছে। এই এগ্রিমেন্টের অন্তর্গত অশোক লেল্যান্ড রিলায়েন্সের প্রায় 45,000 ট্রাকসকে হাইড্রোজেন ট্রাকে কনভার্ট করবে। এই প্রজেক্টটি এখনো পর্যন্ত ভালো মতো শুরু হয়নি। আর অশোক লেল্যান্ডের তরফ থেকে এরম আরো একটা প্রজেক্ট নিয়ে কিছু বড় খবর বেরিয়ে আসছে। খবর রয়েছে এখন এমনই এক এগ্রিমেন্ট এখন আদানি এবং অশোক লেল্যান্ডের মাঝে সাইন হয়ে গেছে। কিন্তু এই এগ্রিমেন্টে এই দুই কোম্পানি ছাড়াও কানাডা বেসড কোম্পানি বালার্ড পাওয়ারেরও নাম সামনে উঠে এসছে। বালার্ড হলো একটা ফুয়েল সেল ম্যানুফ্যাকচারার কোম্পানি, যেটা টাটার বাস এবং ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের জন্য ফুয়েল সেলকে সাপ্লাই করবে। এছাড়াই এগ্রিমেন্ট অনুযায়ী অশোক লেল্যান্ড আদানির মাইনিং বিজনেসের জন্য হাইড্রোজেন ট্রাকও ডেভেলপ করবে এবং স্বদেশী প্রক্রিয়ায় তৈরি হওয়া এই ট্রাকগুলোতে বালার্ড পাওয়ারের ইম্পোর্টেড ফুয়েল সেলকে ব্যবহার করা হবে। ঠিকভাবে বলতে গেলে অশোক লেল্যান্ড এই ট্রাকগুলোর পাওয়ার ট্রেন ম্যানুফ্যাকচারিং করবে এবং এই পাওয়ার ট্রেনের জন্য এনার্জি বালার্ড পাওয়ার ফুয়েল সেল তৈরি করবে। অশোক লেল্যান্ডের কাছে মাইনিং ট্রাক ম্যানুফ্যাকচারিং করার অনুভব তো আছেই, কিন্তু এই ট্রাকগুলো ডিজেল পাওয়ার্ড হয়। অন্যদিকে অশোক লেল্যান্ডের সাবসিডারি কোম্পানি সুইচ মোবিলিটিকে ইলেকট্রিক কমার্শিয়াল ভেহিকেল তৈরি করার অনুভব রয়েছে। এর জন্য এটা বলা ভুল হবে না, এই ধরনের হাইড্রোজেন ট্রাকগুলোকে ডেভেলপ করতে বেশি সময় লাগবে না। এবার যদি কথা বলি এই ট্রাকগুলোর সম্বন্ধে, তো এই ট্রাকগুলো 55 টন টোটাল ওজনের সাথে আসতে চলেছে এবং 3টে হাইড্রোজেন ট্যাঙ্কের সাথে প্রায় 200 কিলোমিটার যাওয়া আসা করতে পারবে। এই ট্রাকগুলোতে বালার্ড পাওয়ার 120 কিলোওয়াটের PEM ফুয়েল সেল ব্যবহার করা হবে। আদানি অলরেডি আগামী 10 বছরে প্রায় $50 বিলিয়ন শুধুমাত্র গ্রিন হাইড্রোজেনে ইনভেস্ট করার কথা ভেবে নিয়েছে। তো বন্ধুরা, হাইড্রোজেনকে যেহেতু ফুয়েল অফ দা ফিউচার মনে করা হয়, তো সেক্ষেত্রে রোড ট্রান্সপোর্টেশনের সাথে সাথে রেলওয়ে সেক্টরেও এর প্রয়োজন পড়তে পারে। এই জন্যই আদানি নিজের গ্রিন হাইড্রোজেন জেনারেশন ক্যাপাসিটিকে প্রতি বছর 3 মিলিয়ন টন করতে পারে। অটো এক্সপো 2023 অশোক লেল্যান্ড অলরেডি তার ফুয়েল সেল ট্রাককে দেখিয়ে দিয়েছে এবং ট্রাকের অফিসিয়াল ভিডিওতে ফুয়েল সেলের ওপরে অশোক লেল্যান্ডের মার্কিং রয়েছে। এরকম হতে পারে যে বালার্ড পাওয়ারের ফুয়েল সেলগুলোকে অশোক লেল্যান্ডের প্রথম কটা গাড়িতেই ব্যবহার করা হবে, কিন্তু পরবর্তী কালে হয়তো অশোক লেল্যান্ড এই ফুয়েল সেলগুলোকে নিজেই তৈরি করবে, না হলে হয়তো অশোক লেল্যান্ড এবং বালার্ড পাওয়ারের দুজন মিলিত হয়ে জয়েন্ট ভেঞ্চার স্থাপন করবে, যার মাধ্যমে এই ফুয়েল সেলগুলোকে তৈরি করা হবে। আসলে ভারতের তরফ থেকে বালার্ড পাওয়ারকে বেশ কয়েকটা অর্ডার দেওয়া হয়েছে, এর জন্য হয়তো তারা পরবর্তীকালে ভারতেই তাদের ফুয়েল সেলের বিশাল ম্যানুফ্যাকচারিং বেস স্থাপন করতে পারে। আর্টিকেল অনুযায়ী জানা যাচ্ছে যে দেশের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ট্রাককে এই বছরেই লঞ্চ করা হবে। তো বন্ধুরা, এই হাইড্রোজেন ফুয়েল সেল ট্রাক সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।